মেট্রো রেলের টিএসসি স্টেশনে আছেন সহকর্মী জুবায়ের সানি, যুক্ত হব তার সঙ্গে। সানি, রাজধানীর জনবহুল অংশে আজ খুলছে মেট্রো রেল, সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এবং কি বলছেন তারা? উনি স্বাভাবিকভাবেই জানেন যে এই রাস্তাটি মতিঝিল পর্যন্ত অত্যন্ত যানজটপূর্ণ, এবং সেক্ষেত্রে যখন 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রথম যে মেট্রো স্টেশন সেটি যখন মেট্রো লাইন সেটি যেটি উদ্বোধন করেন আগারগাঁও পর্যন্ত, তারপরে কিন্তু জনমনে স্বস্তি এসেছিল। এবং এখন যেটি বলা হচ্ছে যে এই মেট্রো রেল পুরোপুরি পূর্ণতা পাবে যখন এটি মতিঝিল পর্যন্ত চালু হবে, এবং সেক্ষেত্রে অফিসগামী যে যাত্রীরা তারা কিন্তু এটি সুবিধা পাবেন। কিন্তু আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মেট্রো স্টেশনে কিন্তু যখন প্রধানমন্ত্রী আজকের উদ্বোধন করবেন, এরপরে কিন্তু মোট 3টি স্টেশন চালু করা হবে। একটি ফার্ম গেট, তারপরে সচিবালয় বা প্রেস ক্লাবের সামনে যে স্টেশনটি, এবং সেই সঙ্গে মতিঝিল। এবং চলাচলের ক্ষেত্রে যে সকাল থেকে 11:30 পর্যন্ত প্রথম ধাপে চলবে, কিন্তু এরপরে আস্তে আস্তে যে সময় সেটিও বাড়ানো হবে, এবং ধাপে ধাপে যে স্টেশনের সংখ্যা সেটিও বাড়ানো হবে। এবং এই মেট্রো লাইনটি MRT 6 যেটিকে বলা হচ্ছে, এটি কিন্তু নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 31,000 কোটি টাকা, এবং এটি কমলাপুর পর্যন্ত বিস্তৃত, কিন্তু আপাতত এটি মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হচ্ছে, এবং কমলাপুর যে অংশটি এটি নির্মাণ কাজ অনেক পরে শুরু হয়, সেক্ষেত্রে সেটি শেষ করতে আরও সময় লাগবে। যেমনটি কিছুক্ষণ আগে যে সংবাদে যে বলছিলেন যে এই আজকের প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে তিনি কিন্তু আগারগাঁও থেকে মতিঝিলে আসবেন, এবং সেখানে আরামবাগে একটি জনসভায় যোগ দেবেন, এবং সেক্ষেত্রে MRT লাইনের যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন যাবেন তখন দুই পাশেই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে, এবং সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হবে। এবং আমি এখন রয়েছি TSC-তে, এবং সেখানে যে আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছিলেন যে এখন যে শেষ সময় যে সাজসজ্জা সেটি কিন্তু এখন চলছে। তো মনি, এই ছিল এখানকার যে মেট্রো রেলের উদ্বোধনী দ্বিতীয় ধাপে যে উদ্বোধন সেটি বিস্তারিত তথ্য। মনি জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। হাতে হাতে কোটি প্রাণে এক সুর।